হ্যালো, সুচিস্মিতা সার্ট গ্যালারিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওটি বেসিক ড্রয়িংয়ের ওপরে, নাম্বার 6 দিয়ে একদম ছোট বাচ্চারা কিভাবে ছবি আঁকতে পারবে সেই টপিকের ওপরেই আজকের ভিডিও। তো যেমনটা আমি বলে থাকি, সবাই পেন্সিল রাবার প্রথমে ইউজ করবে। আমি ভিডিওতে স্কেচ পেন দিয়ে ড্রয়িং করি, যাতে সুন্দর করে স্পষ্টভাবে তোমরা বুঝতে পারো। তাহলে নাম্বার 6 দিয়ে কী কী করা যায় দেখে নিন। তাহলে খুব সহজেই কিভাবে আমরা একটা র‍্যাট এঁকে ফেললাম তোমরা দেখতে পেলে। এবার দেখা যাক নেক্সট কি করা যায়। সব থেকে ইজিভাবে স্নেক এভাবেই তোমরা আঁকতে পারবে, তাহলে অবশ্যই চেষ্টা করবে। উড়ন্ত পাখি চিনতে পারছো নিশ্চয়ই। এটা হলো একটা বেবি শামুক, ঠিক যেমন তোমরা কার্টুনে দেখো। তাহলে নাম্বার 6 দিয়ে আজকে আমরা 4টে জিনিস শিখলাম। এবারে আস্তে আস্তে আমরা কালার করা দেখব। তোমরা যেমন খুশি তোমাদের ইচ্ছামতো রং করতে পারো, তবে আমি এখানে যেরকম দেখেছি সেটাও কিন্তু তোমরা অবশ্যই চেষ্টা করো। আমি এই ধরনের ভিডিওগুলো একদম ছোটদের জন্য করি, যারা আজকে আমার চ্যানেলে প্রথম এবং নতুন তাদের জন্য বলবো, একদম বাচ্চাদের জন্য বেসিক ড্রয়িংয়ের একটা ছোট্ট কোর্স আমার চ্যানেল থেকে কিন্তু আপনারা যদি গার্জেনরা দেখে থাকেন তাহলে আপনাদের বাচ্চাদের জন্য করাতে পারেন। স্টেপ বাই স্টেপ পরপর কীভাবে ওরা গ্রো করতে পারে সেগুলো কিন্তু একের পর এক আমার চ্যানেলে ভিডিও আছে এবং পরবর্তীতেও আসছে। তাহলে যদি এ ধরনের জিনিসের সাথে হ্যাবিচুয়েটেড হতে চান বা শেখাতে চান বাড়িতে বসে আপনাদের বাচ্চাদেরকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার চ্যানেলের প্লে লিস্টটি ভিজিট করবেন। তাহলে পরপর বেসিক ড্রয়িংয়ের যে কোর্সটা আছে বা স্টেপ বাই স্টেপ শেখানোর জন্য যে জিনিসগুলো দরকার পড়বে সেগুলোর ভিডিও কিন্তু আপনারা পেয়ে যাবেন। রং করার ক্ষেত্রেও আমি আগে বলেছি এবং আবারও বলছি, হালকা যে জিনিসগুলো হয় মানে হালকা রং সেটা আমরা সবসময় আগে করব, আর তারপরে করব হচ্ছে তার উপর দেওয়া ডিপ শেডিংটা। এখানে সাপের রং কিন্তু আমি সবুজ রেখেছি। তোমরা কি জানো সবুজ রঙের সাপের নাম কি? যদি জানো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে সেটা আমাকে লিখে জানাও। এরপর পাখিতে চলে যাচ্ছি। এখানে পাখির রং আকাশি রেখেছি, তোমাদের যেমন খুশি তোমরা রং করতে পারো। রঙের বিষয়টা প্রথম প্রথম একদমই নতুন, বাচ্চাদের ক্ষেত্রে এক কালার দিয়ে রং করান, ওদের হাতটা আগে একটু স্টেডি হোক, ওদের হাতের গ্রিপগুলো একটু ভালো ফুটে উঠুক, তারপর অন্যান্য রং অন্যান্য শেডিং এ সমস্ত জায়গা পড়ে। তো যারা একদম বিগিনার, যারা বেশ কিছুটা এড়ে গিয়ে প্রথম থেকে শুরু করতে চাইছো, তারাও নির্দ্বিধায়
স্টেপ বাই স্টেপ কিন্তু ফলো করে আবার শুরু করে ফেলতে পারো। ছবি আঁকা এমন একটা জিনিস যা সবসময় মনকে ভালো রাখে এবং অন্যান্য অনেক জিনিস থেকে নিজেকে সরিয়ে রাখা যায়, খারাপ যে জিনিসগুলো আমাদের চারপাশে গ্রো করে উঠছে। আরেকটা কথা আমি যেটা বলি, সোশ্যাল মিডিয়ায় এখন সোশ্যাল মিডিয়ার সময় এবং সেজন্য এই বিষয়টা থেকে দূরে সরে রাখা বা নিজেকে সরিয়ে রাখা, বাচ্চাদের সরিয়ে রাখা খুবই ডিফিকাল্ট। তাই আপনারা যখন তাদেরকে এই ধরনের জিনিসের সাথে গ্রো হতে দেবেন, ওদেরও ভালো লাগবে এবং ওরা সত্যিই কিছু শিখতে পারবে, নিজেদের কনসেন্ট্রেশন লেভেল অনেক বেশি বাড়ানো যায় ছবি আঁকার ক্ষেত্রে নিজেকে যদি একটু সময় দেওয়া যায়। তো দেখান এবং চেষ্টা করুন একটু সময় দিতে, যাতে ওরা নিজেদের ভুলগুলো শুধরে নিতে পারে। ভিডিওতে দেখে অনেকেই শিখে নিতে পারে, কিন্তু একটু যদি গাইডেন্স পাওয়া যায় তাহলে হয়তো আরও সুন্দর হতে পারে জিনিসটা। তাই যারা প্যারেন্টস আছেন, যারা গার্জেন আছেন, তাদেরকে সবসময় আমি এই জিনিসটা রিকোয়েস্ট করি। বাচ্চাদের ছবি আঁকা ছাড়াও আমার চ্যানেলে বড়দের জন্য আছে হ্যান্ড পেন্টেড ব্লাউজ পেন্টিংয়ের উপরে আমার চ্যানেলে প্রচুর ভিডিও পাবেন। যারা বড় এবং ফেব্রিক পেন্টিংয়ে ইন্টারেস্ট রাখেন তারা কিন্তু এই বিষয়েও অনেক হেল্প পেতে পারে। যারা ছোট আমার চ্যানেল ফলো করো তাদেরকে বলবো তোমরা অবশ্যই এই ছবিগুলো দেখে করার চেষ্টা করো। এই ছবি দেখতে দেখতেও তোমরা কিন্তু ভিডিও পজ করে ছবি করতে পারো, অথবা পরবর্তীতে তোমরা মনে রেখেও আঁকতে পারো। তোমরা অবশ্যই চেষ্টা করো এবং আমাকে জানিও তোমাদের কেমন লাগলো বা তোমরা করলে কি না, তোমরা জানালে আমার খুব ভালো লাগবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি এখানে। তোমরা সবাই ভালো থেকো, পরের শুক্রবার আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিওর সাথে। টাটা।